উৎসবমুখর পরিবেশে শেষ হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম। গতবারের তুলনায় এবার বিক্রি কম। প্রতি আসনের বিপরীতে গড়ে 10টির মতো আবেদন জমা পড়েছে। পরশু মনোনয়ন বোর্ডের সভা, সেদিন থেকে পর্যায়ক্রমে জানা যাবে কারা হচ্ছেন এবারের নৌকার মাঝি। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সবার আগে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। সংগ্রহ করতে সারা দেশ থেকে মহা উৎসবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হাজির হন দলীয় নেতাকর্মীরা। চার দিনে 3,362টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে ক্ষমতাসীন দলটির। এবছর ফর্মের দাম 30,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়, যে কারণে গতবারের চেয়ে এবার কম বিক্রি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেষ দিনে দলীয় সভানেত্রীর পক্ষে গোপালগঞ্জ 3 আসনের মনোনয়নপত্র জমা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যেন হয়, দলীয় কোনো উচ্ছৃঙ্খলতা, আমরা দল ক্ষমতায়, আমাদের দ্বারা যেন মানুষ কোনো ভোটার যেন কষ্ট না পায়, এই কথাই নির্দেশনা তার। অন্য দিনগুলোর তুলনায় চতুর্থ ও শেষ দিনে বিক্রি কম হয়েছে, তবে জমা হয়েছে বেশি। এ তালিকায় ক্রিকেট তারকা সাকিব আল হাসান যেমনি রয়েছে, তেমনি আছেন চলচ্চিত্র তারকা মাসুম পারভেজ রুবেল, সঙ্গীতশিল্পী এসডি রুবেল। উন্নয়নে অগ্রযাত্রায় আমি সেখানে একজন সদস্য হিসাবে থাকতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে মনে হয় আমার একটা স্বপ্ন পূর্ণ হবে। এবারই প্রথম হাজং সম্প্রদায় থেকে একজন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া জমার তালিকায় আছেন বিভিন্ন পেশাজীবীরা। আমি আশাবাদী যে বঙ্গবন্ধু কন্যা হাজং জনগোষ্ঠী থেকে প্রথমবারের মতো যদি সাংসদ মনোনীত করেন, তাহলে আমি মনে করি রাষ্ট্র সম্মানিত হবে, এদের সম্মানিত হবে এবং আওয়ামী লীগ সম্মানিত হবে। পেশাজীবী সাংবাদিক হিসাবে আমি মনে করি তিনি আমাদের মধ্য থেকেও কাউকে মনোনয়ন দিবেন। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডে সভা ডেকেছে ক্ষমতাসীন দলটি। সেখানেই পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে কারা হচ্ছেন নৌকার মাঝি। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।